রাজ্য জুড়ে লকডাউনের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা। তৈদু থেকে পুলিশ চার জঙ্গিকে গ্রেপ্তার করেছিল। তাদের দেওয়া স্বীকারোক্তি মূলে পুলিশ আরও এক যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে তৈদু থানায় পুলিশ গোপন অভিযান চালিয়ে নন্দ সাধন জমাতিয়া নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাকে অমরপুর মহকুমা আদালতে শপথ করা হয়। মহকুমা আদালত তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়ে দিয়েছে। গত 10 ফেব্রুয়ারি জঙ্গি সংগঠন NLFT-র কিছু সদস্য তৈদু এলাকায় চাঁদার রশিদ বিলি করে, তাও আবার রাতের আধারে। এই খবর পৌঁছে যায় পুলিশের গোয়েন্দা শাখার কাছে। এরপর থেকে রাজ্য পুলিশ জঙ্গিদের গ্রেপ্তার করতে কোমর বেঁধে নেমেছে ময়দানে। চলতি মাসের 26 ফেব্রুয়ারি উদয়পুর কিল্লা থেকে বয়ার জমাতিয়া নামে এক যুবককে আটক করে তৈদু থানায় পুলিশ এবং তাকে অমরপুর কোর্টে শপথ করা হয়। তাকে চার দিনে পুলিশ রিমান্ডে পাঠানো হয়। রিমান্ডে থাকাকালীন সময়ে তার কাছ থেকে অনেক তথ্য বের হয়ে আসে। তার দেওয়া তথ্য অনুযায়ী গত রবিবার রাতে তৈদু এলাকা থেকে আরো তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল মহেন্দ্র কলয়, জেরি কলয়, বাটা জমাতিয়া। তাদের মধ্যে জেরি কলয় IPFT-র নেতা। বর্তমানে অমরপুর বীরগঞ্জ থানায় পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে। এই চারজনের মধ্যে দুজন আত্মসমর্পণকারী মহেন্দ্র কলয় এবং বয়া জমাতিয়া। ধৃত নন্দ সাধনের কাছ থেকে একটি 9mm পিস্তল সহ পিস্তলের 56টি তাজা কার্তুজ এবং AK-47 রাইফেলের 20টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে নন্দ সাধন থেকে। মহেন্দ্র মৌসুম এন্ড রাজু সিং মৌসুম, তারা তৈদুর গ্রামে থাকে। এখানে তার কাছে একটা একটা ইয়ে হয়েছে, একটা নোটিশ সার্ভ হয়েছে কিছুদিন আগে। একটা NLFT এটার একটা NLFT অ্যাক্ট গ্রুপ, একটা গ্রুপ থেকে একটা নোটিশ সার্ভ করা হয়েছে, যেটার মধ্যে লেখা আছে যে তারারে 2 লাখ টাকা কইরা দিতে ইয়ারলি। তারা নোটিশটা তো পাইছে, পাওয়ার পরে এই পাওয়ার 10 থেকে 12 দিন পরে কয়েকজন লোক তারা বাড়িতে আইসে, আয়া কইছে যে 2 লাখ টাকাটা দেওয়ার লেগে। তখন তারা কইছে আমরা কাছে তো 2 লাখ টাকা নাই, আমরা কই থেকে দেবো। তারপরে তারা গেছে গা, এমন সময় এই খবরটা পুলিশ জানছে, থানার জানছে। জানার পরে তাই যখন তদন্ত করছে, তদন্ত করার পরে জানছে যে এরকম একটা নোটিশ তার বুঝছে। তখন তারা বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে তারা কিছু কইছে না। তখন ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।